গত পর্বে আমি আপনাদেরকে সমাসের দ্বন্দ্ব এবং দ্বিগু সমাস সম্পর্কে আমি আপনাদেরকে ক্লাসে বোঝাতে চেষ্টা করেছিলাম। আজকের বিষয় আমার অব্যয়ভাব এবং কর্মধারয় সমাস, এবং এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ব্যাকরণের। আজকে আমরা শিখব অব্যয়ভাব এবং কর্মধারয় সমাস। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি সবসময় ভিডিওতে যেটা বলছি সেটা হচ্ছে আমার এই ক্লাসগুলো আপনারা প্রতি শনি সোম বুধ ঠিক সকাল 9:01 আপনারা আমার ভিডিওগুলো, আমার এই ক্লাসগুলো আপনারা ইউটিউব চ্যানেলে খুদে পাঠশালাতে দেখতে পাবেন। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের টপিক কর্মধারয় এবং অব্যয়ভাব, সমাসের দুইটা প্রকার আজকে আমরা বুঝতে চলেছি। এবং আমি যেটা বলি যে আমরা যদি খুব সহজে শিখে নিতে চাই তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনাদের এই ভিডিওর শেষে অবশ্যই আপনাদের জন্য থাকবে সমাস চেনার, এই দুটো সমাস চেনারও একটা স্পেশাল ট্রিক্স, সেটা আমি এই ভিডিওর শেষে আমি আপনাদের সামনে প্রকাশ করব, এক্সপোজ করব অবশ্যই। তাহলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আজকের বিষয় অব্যয়ভাব সমাস। এটা হচ্ছে আমরা সমাস 6 প্রকার এটা আমরা জানি, তো এই অব্যয়ভাব সমাসটা আমরা চিনে নিব একটু ভিন্নভাবে। যেমন অব্যয়ভাব সমাসটা মূলত আপনার হচ্ছে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তাহলে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। এবার অব্যয়ভাব সমাসটা হচ্ছে মূলত একটু ডিফারেন্ট সমাস, কিন্তু এই সমাসটা হচ্ছে একটু ভিন্ন রকম উপস্থিতি আমরা দেখতে পাই। আবার ওই ভিন্ন উপস্থিতিটা দেখে আমরা কিন্তু অনেকেই সহজে বুঝে যাই যে এটা আসলে অব্যয়ভাব সমাস। তাহলে এই অব্যয়ভাব সমাসের মধ্যে কিছু শব্দের ব্যবহার থাকবে, সেটা হচ্ছে সামীপ্য, পর্যন্ত, সাদৃশ্য, যোগ্যতা, এই ধরনের শব্দের ব্যবহারটা আমরা অব্যয়ভাব সমাসে আমরা উল্লেখ দেখতে পাই। ঠিক যেমন এই যে কণ্ঠের সমীপে, এই যে এখানে কিন্তু সামীপ্য শব্দটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত, পর্যন্ত শব্দের ব্যবহারটা আমরা এখানে লক্ষ্য করছি, এটাও কিন্তু আপাদমস্তক। দেখেন পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক। আপনি একটা জিনিস খেয়াল করবেন, অব্যয়ভাব সমাসে আপনার ব্যাস বাক্যটা একটু ডিফারেন্ট থাকে, কিন্তু সমস্ত পদ যেটা আমরা পাই সেটার অর্থটা কিন্তু টোটালি একটু ভিন্ন রকম একটা শব্দ পাই। ওই আগের ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের মিলটা খুব একটা থাকে না। তাহলে কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, পা থেকে মাথা পর্যন্ত, দেখেন কণ্ঠের সমীপে এখানে কিন্তু উপশব্দটার ব্যবহার আমরা কিন্তু খেয়াল করি নাই, শুধু কণ্ঠটাকে আমরা তখন এই জিনিসটা। এবং অব্যয়ভাবের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই পূর্ব পদের ব্যাপারটা প্রথমে চলে আসবে, পূর্ব পদে যে বিষয়টা উল্লেখ থাকে সেটাও কিন্তু প্রথমে চলে আসবে। তাহলে কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, এই যে কণ্ঠ এখানে কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করছি, এই যে কণ্ঠের ব্যবহারটা কিন্তু আমরা খেয়াল করছি, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, আবার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, এখানে কিন্তু এই যে আপাদ মস্তক এখানে পার ব্যবহারটা আমরা খেয়াল করছি। কিন্তু আমরা ওই শব্দগুলো যখন আমরা একত্রে পাবো তখন কিন্তু সংক্ষিপ্তভাবে যখন পাবো তখন একটু ডিফারেন্ট হয়ে যায় অব্যয়ভাবে। এবং এই বিষয়গুলো যেমন একটু যখন আমরা ব্যাস বাক্য এক ধরনের এবং সমস্ত পদটা যখন অন্যরকম হয়ে যায় তখন সেটাই হয়ে যায় অব্যয়ভাব সমাস। এবার আসি আমরা কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসটা কিন্তু একটু মজার, এবং এটা আমি বলেছি যে আমার এই ভিডিও শেষ আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল ট্রিক্স কর্মধারয় সমাস চেনার জন্য, তাহলে আমরা সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। এখন কর্মধারয় সমাসটা হচ্ছে চার ভাগে বিভক্ত, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় কেন বলা হচ্ছে? মধ্যপদলোপী কর্মধারয়টা হচ্ছে আপনার বাক্যে, যেমন আমি এখানে কিছু উদাহরণ লিখে রেখেছি যে সাহিত্য বিষয়ক সভা, এই যে মধ্যপদলোপী সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, এটার সমস্ত পদ হচ্ছে সাহিত্য সভা।
এখন সাহিত্য হচ্ছে পূর্বপদ, সভা হচ্ছে পরপদ, এই মধ্যপদ হচ্ছে বিষয়ক। যে এখন এটার নাম মধ্যপদলোপি কেন হয়েছে, কারণ সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, এই বিষয়ক শব্দটা কিন্তু লোপ পেয়েছে। যখন পূর্বপদ এবং পরপদ ঠিক থাকবে এবং মধ্যপদ লোপ পাবে, সেটাকেই বলা হয় মধ্যপদলোপি কর্মধারয়। এবার আমরা আসি দ্বিতীয় হচ্ছে উপমান কর্মধারয়। দ্বিতীয়টা হচ্ছে উপমান কর্মধারয়, এটা হচ্ছে একটা জিনিস বিষয় রয়েছে আপনাদের, সেটা হচ্ছে উপমান কর্মধারয় হচ্ছে তুলনীয়। উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, যেমন প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর যে তুলনাটা বোঝায় সেটাই হচ্ছে উপমান কর্মধারয়। এবার যে বিষয় হচ্ছে উপমান, যার সঙ্গে প্রত্যক্ষ বস্তুটি বলা হয়, যেমন প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ বস্তুর তুলনাটা যখন হয় সেটাকে বলা হয় উপমেয়, এবং যে বস্তুর সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান। আমি আবারও বলছি, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, প্রত্যক্ষ বস্তু। এবার আসি মূল কথায়, প্রত্যক্ষ বস্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, ধরা যায়, ছোঁয়া যায়, ওটাই তো প্রত্যক্ষ, যেটা আমাদের চোখের সম্মুখে বর্তমান, সম্মুখ এটাকে আমরা বলি। আবার যেমন আমাদের চোখের সামনে যেটা ঘটে সেটা হচ্ছে প্রত্যক্ষ। তাহলে যে প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ বস্তুর তুলনাটাকে বলা হয় উপমান। এখন প্রত্যক্ষ বস্তু সাথে যার তুলনাটা করা হচ্ছে ওই পরোক্ষ বস্তুটাই হচ্ছে উপমান, আর প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়। এবার কর্মধারয় সমাসের দ্বিতীয় প্রকার হচ্ছে উপমান কর্মধারয়। এখন এখানে রয়েছে, দেখেন, অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা, এটা হচ্ছে অরুণ বলতে এখানে বোঝাচ্ছে আপনার সূর্যকে, তাই না? অরুণের ন্যায় রাঙা, তাহলে অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, এটা অরুণ, এখানে ন্যায়, এখানে তুলনা করা হয়েছে রাঙা, আলোর সাথে তুলনা করা হয়েছে, তাহলে অরুণ রাঙা, এটা হচ্ছে উপমান কর্মধারয়। এবার যে বিষয়টা হচ্ছে থার্ড নাম্বারে রয়েছে উপমিত কর্মধারয়। এখন উপমিত কর্মধারয়টা এরকম সাধারণ গুণের উল্লেখ থাকবে না, যেমন অরুণের ন্যায় রাঙা, এখানে কিন্তু আপনার পরোক্ষ এবং প্রত্যক্ষ বস্তুর একটা সামঞ্জস্য এবং একটা তুলনা বুঝিয়েছে, কিন্তু আপনার সূর্যকে আমরা দেখতে পাই এবং আলোটাকে আমরা ফিল করি, তাহলে ওই অরুণের ন্যায় রাঙা, এখানে কিন্তু দুইটা প্রত্যক্ষ এবং পরোক্ষ বস্তুর একটা মানে আপনার তুলনীয় একটা বিষয় বুঝিয়েছে। এবং উপমিততে রয়েছে সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে তুলনা করা হয়, সাধারণ গুণের উল্লেখ থাকবে না, উপমিততে সাধারণ গুণের উল্লেখ থাকবে না। এবং যে বিষয়টা রয়েছে, তাহলে খেয়াল করি, মুখ চন্দ্রের ন্যায়, সাধারণ গুণের উল্লেখ নাই, কিন্তু উপমেয় বিষয়ের সাথে উপমানের যে তুলনাটা রয়েছে, তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারয়। এবার যে বিষয়টা আপনাদের কাছে একটু কঠিন লাগছে না, যে আসলে সাধারণ গুণ, প্রত্যক্ষ বিষয়, পরোক্ষ বিষয়, এটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক কঠিন একটা বিষয়, এগুলো তো সেই গতানুগতিক একটা ক্লাসের বিষয় চলে আসতেছে, আসলে টিচার যেটা বোঝাচ্ছে সেটা তো বুঝতে পারছি না, এখানেও তো সেই সেম ব্যাপারই ঘটছে, বুঝতে পারছি না। এবার আসবো আমরা ট্রিক্সে, খুব সহজে শিখে নেব। সেটা হচ্ছে, সেই ট্রিক্সটা হচ্ছে কি, যে যখন আমরা খেয়াল করব বাক্যটার মাঝখানে নেয়, এটা হচ্ছে ট্রিক্স, এখানে কিন্তু কোনো লজিক খাটে না, এটা মনে রাখবেন, ট্রিক্স মানে ট্রিক্স, এটাতে আসলে কোনো যুক্তি খাটে না, আমরা সহজে এটা বুঝে নিব, এটা কখনো ভুল হবে না। সেটা হচ্ছে যখন কোনো একটা বড় ব্যাস বাক্যের মাঝখানে আমরা ন্যায় শব্দটা দেখতে পাবো, তখন সেটা হবে উপমান। ব্যাস বাক্যের শেষে যখন আমরা ন্যায় শব্দটা পাবো সেটা হবে হচ্ছে উপমিত। খেয়াল করেন যে মুখ চন্দ্রের ন্যায়, এই ন্যায় শব্দটা ব্যাস বাক্যের শেষে রয়েছে, এটা হচ্ছে উপমিত। নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলে দিলে এটা হয়ে যাবে, এটা একটা আসলে স্পেশাল ট্রিক্স। এবং বাক্যের মাঝখানে যখন নেয় তখন সেটা হচ্ছে উপমান। এরপর আসি, যখন আমরা রূপ শব্দটা দেখতে পাবো মাঝখানে, তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারয়। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি, এই রূপ শব্দটার ব্যবহার যখন আমরা দেখতে পাবো তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারয়। তাহলে কি সহজে শেখা গেল সমাস? আমি কিন্তু সেটাই চেয়েছি আপনাদেরকে একটু সহজে শেখাতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।